সিল্ক সিটি বা রেশম নগরী হিসেবে রাজশাহী মহানগরী চিহ্নিত হলেও পূর্বের রেশমের সেই জৌলুস যেন ফিকে হয়েছে বর্তমানে। থমকে থাকা এই শিল্প এখনও ধুকে ধুকে চলছে বৈদেশিক সুতোর উপর ভর করে। দেশে এই সুতো উৎপাদন হচ্ছে মাত্র 10%, ফলে শতভাগ দেশি রেশম পণ্যের উৎপাদন সম্ভব হচ্ছে না দীর্ঘদিন থেকেই। এই সংকট কাটাতে 5 বছর পূর্বে রেশম প্রযুক্তি উন্নয়ন, বিস্তার ও দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ নামে একটি প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ রেশম বোর্ড। 35,66,00,000 টাকা ব্যয়ে জুন মাসে শেষ হওয়া প্রকল্প থেকে এরই মধ্যে 15টি তুত গাছ, 20টি পলু পোকার নতুন জাত উদ্ভাবন করা হয়েছে, ফলে বেড়েছে সুতার উৎপাদন। সেই সাথে রেশম গুটি শুকানো ও মানসম্মত সুতা উৎপাদনের জন্য আধুনিক মেশিনারিজ তৈরি করা হয়েছে। এই প্রকল্প থেকে রেশম কিটের 20টি জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে, যার ফলে প্রতি 100 রোগ মুক্তের রুমে 60 থেকে 65 কেজি স্থলে 70 থেকে 75 কেজি রেশম গুটি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এছাড়াও আগে যেখানে 1 কেজি কাঁচা সুতা আহরণ করতে 10 থেকে 12 কেজি রেশম গুটি লাগতো, সেখানে 8 থেকে 10 কেজি রেশম গুটি থেকে এখন 1 কেজি সুতা আহরণ করা সম্ভব হচ্ছে। যেমন গুটি শুকানোর জন্য বিভিন্ন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে এবং রিলিংয়ের জন্য মানসম্মত সুতা তৈরি করার জন্য মাল্টিন রিলিং মেশিন উদ্ভাবন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের রিলিং মেশিনের উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি মানে নষ্ট গুটি হতে ভালো রেশম সুতা পাওয়ার জন্য স্পান সিল্ক, যেটাকে বলি স্পান সিল্ক তৈরি করার জন্য এখানে সোলার প্যানেল সম্পৃক্ত, সোলার সিস্টেম সম্পৃক্ত স্পান চরকা উদ্ভাবন করা হয়েছে। যে জাতগুলো ভ্যারাইটিগুলো সংরক্ষণ করা হচ্ছে জামপ্লাজমে, সেই ভ্যারাইটিগুলোর গুণগত মান কেমন, সুতা দিচ্ছে তার প্রোডাকশন কেমন এবং সে কী ধরনের সুতা এখানে দিচ্ছে এবং সুতার গুণগত মান কেমন হচ্ছে সেগুলো নির্ণয় করা হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে। গবেষণায় তুত গাছের পাতার উৎপাদন বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। তুত গাছের সংরক্ষিত জার্মাপ্লাজমের সংখ্যা 60 থেকে 84 উন্নীত করা হয়েছে। শুধু রেশম সুতা উৎপাদনই নয়, গবেষণায় তুত গাছের পাতার চা, ফলের বিভিন্ন খাবার উদ্ভাবন সহ রেশম গুটি ব্যবহার শেষে অব্যবহৃত প্রোটিন কীভাবে কাজে লাগানো যায় তার চেষ্টা চলছে। তো গবেষণা লেভেলে আমরা দেখেছি যে পাতার প্রোডাকশন আমাদের যেটা 30 থেকে 37 মেট্রিক টন ছিল, এখন সেটা 40 থেকে 47 মেট্রিক টনে উন্নীত হয়েছে। পাশাপাশি এই ভ্যারাইটিগুলো যে রিলিজিং পর্যায়ে রয়েছে, এগুলো যদি এখন মাঠ পর্যায়ে কৃষকের মাঝে ছড়াই দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে কৃষকেরাও এখান থেকে তাদের উৎপাদন, পাতার প্রোডাকশনটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। 2019 আমরা বাংলাদেশ কৃষি গবেষণা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে আমরা আমাদের এই গবেষণায় আরও 5টি কার্যক্রম অন্তর্ভুক্ত করি। আমাদের আসলে এই প্রকল্পের মাধ্যমে আমরা যে প্রোটোকলটা ডেভেলপ করবো, এখানে দেশি এবং বিদেশি যে বিনিয়োগকারীরা আছে যদি আসে, তাহলে আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশে যেটা 400 মেট্রিক টন দরকার, এটার খুব বেশি আমরা 400 মেট্রিক টনও বেশি উৎপাদন করব এবং যা আমাদের দেশের চাহিদা মিটে বিদেশে আমরা রপ্তানি করতে সক্ষম হব। আমাদের এই প্রকল্পে ভ্যালু অ্যাডিশন নিয়ে কিছু কাজ আমরা শুরু করেছি, যেমন মালবেরি লিফ থেকে আমরা কিভাবে চা তৈরি করতে পারি, এরপরে মালবেরি ফ্রুটসটা এটা হাইলি নিউট্রিশাস একটা ফ্রুট, সেখান থেকে জেল, জেলি, তারপরে হচ্ছে যে আমাদের মালবেরি সিল্কর্মের যে লিটার থেকে আমরা সিরিসিন স্টার্ট করেছি। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলছেন, নতুন সহ বর্তমানে পলু পোকার জাতের সংখ্যা 114টি। খুব শীঘ্রই পলু পোকার 35টি নতুন জাত চাষিদের হাতে পৌঁছে দেওয়া হবে। অপেক্ষমান নতুন আরেকটি প্রকল্প বাস্তবায়িত হলে চাষিরা বছরে 4 বারের পরিবর্তে 16 বার রেশম গুটি উৎপাদন করতে পারবে বলে দাবি এই কর্মকর্তার। বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট শুরু থেকে এই পর্যন্ত 114টি উন্নত রেশম কীটের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে, যেগুলো লাইফ এবং প্রতিনিয়ত শ্রমিক নির্ভর ভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করা হয় জাতগুলোকে। এই গবেষণার ফলটা পেতে গেলে এই প্রকল্পের সেকেন্ড ফেজ আমরা অলরেডি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মাধ্যমে বস্ত্র পাট মন্ত্রণালয়তে প্রক্রিয়াধীন রয়েছে, সেটা দ্রুত অনুমোদন প্রাপ্তি হলেই আমরা এর অ্যাচিভমেন্টটা জনগণের দোর কাঠগড়াতে পৌঁছাতে পারবো। 1 বছরে 4টা চাষের জায়গায় 16 বার চাষ করতে পারবে কৃষক, সেখানে তাদের যদি 1 লাখ টাকা বছরে হতো সেখানে তারা 4 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে সক্ষম হবে। এত অর্জনের পরও নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন গবেষকগণ। তারা বলছেন,
পলুপোকা পালন ও তুঁত চাষের দক্ষ শ্রমিকদের রাজস্ব খাতে বেতন না হওয়া, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হলেও কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত না হয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত হওয়া, গবেষকদের পদোন্নতির সুযোগ না থাকা স্বাধীন গবেষণা কাজে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের। এছাড়াও ইনস্টিটিউটের মোট 3টি শাখায় 127 জন জনবলের মধ্যে রয়েছে মাত্র 37 জন। এ সকল সমস্যা দ্রুত সমাধান করলে রেশমের সুদিন ফিরবে দ্রুতই। আবরার সাইজ, চ্যানেল 24, রাজশাহী।